গ্যাস সিলিন্ডার খুললেই বের হচ্ছে জল, এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার ভীমপুর থানার যোগিনী দেহ এলাকায়। স্থানীয় গ্যাস গ্রাহকের অভিযোগ, তিনি কৃষ্ণগঞ্জ ইন্ডিয়ান গ্যাস অফিসে গ্যাস বুক করেন। আজ সকালবেলায় ইন্ডিয়ান গ্যাস অফিস থেকে ডেলিভারি ম্যান ভীমপুরে তরুণ চক্রবর্তীর বাড়িতে গ্যাস দিয়ে আসে। পরে দেখা যায় তার বাড়ির গ্যাস জ্বলছে না। তখন বাড়ির মালিক তরুণ চক্রবর্তী গ্যাস সিলিন্ডার নাড়িয়ে দেখেন ভেতরে ছলছল করছে। এরপরেই মুখে পেরেক দিতেই বেরিয়ে আসে হরহর করে জল। স্থানীয় বাসিন্দারা এই দৃশ্য দেখে হতবাক। তরুণবাবুর সাথে সাথেই ইন্ডিয়ান ডেলিভারি ম্যানকে ফোন করেন। তিনি গিয়ে ওই গ্যাস সিলিন্ডারটিকে সংগ্রহ করে নিয়ে আসেন এবং অন্য একটি সিলিন্ডার পাল্টে দেন। ইন্ডিয়ান অয়েলের গ্যাসের কর্মীকে এই ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি বলেন, সিল করা সিলিন্ডার কিভাবে জল আমরা বলতে পারবো না। বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন। প্রশ্ন উঠেছে এখানেই, এমনিতেই গ্যাসের দাম আগুন, তার উপরে সিলিন্ডারের জল থাকায় ক্ষোভ দেখা দিয়েছে গ্রাহকদের মধ্যে। ইন্ডিয়ান গ্যাসের কাস্টমার, আজকে 15 বছর ধরে কাস্টমার গ্যাস নেই। তো আজকে সকালে যখন গ্যাস সিলিন্ডার খোলা হয়, সিল খোলা হয়, তারপরে 1-2 মিনিট জ্বলার পরেই আর জ্বলে না। তারপরে গ্যাস সিলিন্ডার নাড়ি দেখা হয়, নাড়ানো হয়, মনে হচ্ছে যেন ভেতরে জল আছে। রীতিমতো আমরা একটা পেরেক দিয়ে সেখানে চেষ্টা করি, মানে খোঁচা দিই, ও থেকে টপ টপ করে জল পড়ে। সেই 54 সেকেন্ডে এবং 28 সেকেন্ডে দুটো ভিডিও আমি করেছি। কতটা জল পড়েছে তো? প্রায় 750 মতো, 1 কেজির কাছাকাছি জল পড়েছে। টোটাল ভিডিও আমার কাছে আছে এবং আমি হচ্ছে ডেলিভারি যে বয় বিমল ঘোষ, হ্যাঁ, আমাদের এখানে যে ডেলিভারি বয়, তাকে আমি ফোন করি যে দাদা এরকম গ্যাস সিলিন্ডার থেকে জল বেরোচ্ছে। তা উনি বলে ঠিক আছে, আমি বাজারে আছি, তাহলে গ্যাস সিলিন্ডারটা নিয়ে আসো, চেঞ্জ করে দিই। এবার আমি ভাইকে দিয়ে রীতিমতো গ্যাস সিলিন্ডার পাঠাই, এখন এসে এখানে একটুখানি গেজো হয়। কত কিলো টোটাল গ্যাস থাকে? গ্যাস ওটা তো 14 কিলো থাকে, 14 কিলো 200 গ্রাম। কেজির মধ্যে আপাতত 750 জল বার হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, কারণ তার জল বেরিয়েছে, টপটপ করে জল পড়ছে। এখন কি চাইছেন? এখন চাইছে আমার এই সিলিন্ডার চেঞ্জ করে দেবে। আমি তো রীতিমতো টাকা দিয়ে গ্যাস নিয়েছি, ভুল পয়সা দিয়ে আমি সিলিন্ডার নিয়েছি, ঠিক আছে। এবার ডেলিভারি বয়ের যে চার্জ সেটাও আমি দিয়েছি। এখন হচ্ছে আমার তো রান্না করতে হবে, কেবল ভাত বসানো হয়েছিল, জলটা ফোটেনি, এখন জল বেরোচ্ছে। এখন রান্না বন্ধ হয়ে রয়েছে, এখন আমার গ্যাস সিলিন্ডার চেঞ্জ করে দেবে, আর রান্না করতে হবে। আমি আজকে এখানে মোটামুটি এই লাইনে আছি আজ 10 বছর। এর আগেও এরকম জল? হ্যাঁ, কৃষ্ণনগর থেকে যখন আমি করেছি তখনও হয়েছে, কৃষ্ণনগর উজ্জ্বল বিশ্বাসের ওখান থেকেও জল এসেছে। আমি যখন এই শাগদায় প্রথম এসেছি তখন এই জয়ঘাটা থেকে গ্যাস ডেলিভারি দিয়েছিল, আমাদের চৌগাছা বন্ধ ছিল, তখন জয়ঘাটা এসে এখানে ভর্তি জল ছিল। কি ব্যবস্থা নেওয়া হয় সেটা অফিস চেঞ্জ করে অফিসে যায়, অফিসে একটা কাগজ দিয়ে কি করে ওরা দরখাস্ত করে চেঞ্জ করা। এখন যে জল বের হয়েছে অফিসে জানাবেন তো? হ্যাঁ, অফিসে জানে, অফিস যাবে, উনি দরখাস্ত কবে ডেলিভারি নিয়েছে সেটার কাগজ দেবে। কোন কোম্পানি গ্যাস দেন? আমি ইন্ডিয়া। আপনার নাম? বিমল ঘোষ। বাড়ি কোথায়? বাড়ি ডাঙ্গা।